সাবস্ক্রাইব করুন বেঙ্গলি বার ইউটিউব চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রবীর, আপনারা দেখছেন বেঙ্গলি বার পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি যে টিপসটা নিয়ে এসেছি অনলি বেঙ্গলি ফিংসের, আপনারা দেখুন যে আমার এখানটায় দু পেয়ারের মতন বেঙ্গলি ফিংস আমি রেখেছি। এবার ওদের কাছ থেকে কি করে আপনারা ব্রিডিং নেবেন আমি তার জন্য কিছু টিপস আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে আমি একটা টিপস আপনাদের দেখাই, যেটা হচ্ছে বেঙ্গলিকে কি করে আপনারা মেল ফিমেল চিহ্নিত করবেন। দেখুন আমি দুটোকে ধরে নিয়েছি, আমার ডান হাতে যেটা আছে ওটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল, আর যেটা বাম হাতে আছে ওটা হচ্ছে ফিমেল। এবার যেটা ডান হাতে যেটা মেল আছে, মেলটাই দেখবেন আপনারা যে মেলের ঠোঁটটা ছোট্ট হবে, ঠোঁটটা ছোট্ট হবে এবং মোটা হবে, দেখুন আমি দেখাচ্ছি দেখুন। আর ফিমেলের ঠোঁট হবে লম্বা হবে কিন্তু সরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন ও যে মেলের হবে ঠোঁট ছোট্ট এবং মোটা, আর ফিমেলের হবে পাতলা এবং লম্বা, একটু লম্বা হবে। আর বডির হিসাবে দেখুন যেটা আমার ডান হাতে এটা মেলটা আমি ধরে আছি, ওটা ওটা ফিমেলের থেকে একটু মোটা টাইপের, দেখছেন ফিমেলের থেকে অনেকটা মোটা। এবার আপনারা বাড়িতে শখের বসে পালছেন, হয়তো কোনো কারণে দেখা গেল যে দুটো ফিমেল হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। দেখুন ফিমেল হয়ে গেলে আপনারা যদি আপনার বাড়িতে আপনারা জেব্রা ফিনস রেখে থাকেন, তাহলে ওখান থেকে ওদের ডিম নিয়ে ওদের কাছে দিয়ে দিলে ওরা ভালোভাবে হ্যাচ করিয়ে এই ডিমকে ওরা ভালোভাবে বাচ্চাকে, ডিম থেকে বাচ্চা বেরোলে ওরা বাচ্চাকে ভালোভাবে পালে ওরা। কিন্তু হয়তো পিঙ্কস থেকে অনেক সময় বাচ্চা পিঙ্কস ভালো ওরা ফিট করতে পারে না, বাচ্চা অনেক সময় মরে যায়, কিন্তু বেঙ্গলিকে ওদের ডিম দিয়ে দিলে ওরা যে কটা ডিম দিবে কিন্তু কোনো ডিমটাই নষ্ট করে না, ওরা ভালো ব্রিডার সবচেয়ে বেঙ্গলি। দেখুন এই বেঙ্গলি সবচেয়ে ভালো ব্রিডার পাখি, এবং পিঙ্কস পাখি থেকে অনেকটা শান্ত হয়। পিঙ্কসের কাছে আপনি যাবেন দেখবেন সবসময় লাফালাফি লাফালাফি, কিন্তু আপনার বেঙ্গলি কিন্তু অনেক সাহসী আছে, অত মানে তাদের থেকে অত মানে ভয় পায় না ওরা। দেখুন আমি তো পাশে দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে, দেখুন। আর ওদেরকে ফস্টার পেয়ার বলা হয়, কারণ ওরা অন্যের বাচ্চা ভালোভাবে পালতে পারে, বিশেষ করে অন্যের বাচ্চা মানে বিশেষ করে আপনারা জেব্রা ফিঙ্কসের বাচ্চা দিবেন, কোনো বড় সাইজের হয়তো জাবা টাবার বাচ্চা দিলে ওরা হয়তো জাবা এর থেকে বড় সাইজের বাচ্চা হয়, কিন্তু ওদেরকে প্রথম প্রথম ফিট করাবে, তারপরে হয়তো ফিট করবে করাবে না, কিন্তু ওদের থেকে আরও বড় হয়। কিন্তু জেব্রা ফিঙ্কসের বাচ্চা অলরেডি ওরা পাঁচটা ডিম দিলেও আপনি ও পাঁচটা ওর কাছ থেকে পেয়ে বাচ্চা পেয়ে যাবেন। দেখুন আমার কাছে আছে দু পেয়ার। এবার আমার এই খাঁচা এই যে পার্টিশন কেসটার ভিতরে আপনার এক পেয়ার দেখাচ্ছে, এটাতে দেখুন ওই যে ফিমেলটা কিন্তু আমার এটাতে ডিম দিয়েছে, ফিমেলটা ডিমে ঢুকে গেছে তা দেওয়ার জন্য, দেখুন। আর মেলটা বাইরে বসে আছে, দেখুন সাহসী খুব, কিন্তু জেব্রা ফিঙ্কসের মতন ওরা একটু মানে ওরা একটু ভয় পায়। দেখুন আমার ফিমেলটা
ডিমের ডিমে তা দিতে বসে গেছে। আমার এটা হচ্ছে আরেকটা পেয়ার, এটা আমি নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে ভরেছে, আমি এটাতে হাঁড়ি দিয়েছি, ছোট্ট হাঁড়ি, হাঁড়ির মধ্যে ভরেছে, আপনারা দেখছেন। এ কিন্তু সদ্যে আমার ডিম পাড়বে, আর ওদের একটু যত্ন নেবেন। পার্টিশন কেচে রাখলে সুবিধা হয়, কারণ নেস্টিং মেটেরিয়াল নিয়ে ওদের একটু ঝামেলা হয়, তার জন্য আপনারা পার্টিশন করে রাখবেন বা কলোনি করেও রাখতে পারেন, কিন্তু দূরে দূরে হয়তো ভাঁড় লাগাতে হবে বা ঝুড়ি লাগাতে হবে একটু গ্যাপ গ্যাপ করে, কিন্তু পার্টিশনে সবচেয়ে ভালো ব্রিডিং পাওয়া যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও দাবিয়ে দিবেন, কারণ আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সাবস্ক্রাইব করলে আমার আরও আগ্রহ বাড়বে নতুন নতুন ভিডিও বানানোর। ঠিক আছে, রাখছি তাহলে, থ্যাংকস।